রাজনীতিবিদ, তিনি সাংবাদিক, এক বিখ্যাত পরিবারে তার জন্ম। তাদের ভাই ভাইয়ের দ্বন্দ্ব অনেকটা ইতিহাস রচনা করে ফেলেছে। তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন বেশ কয়েকবার এবং এখনও আছেন। তিনি অনেক কিছু, তিনি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান। আমি জানি দর্শক আপনারা বুঝতে পারছেন যে জালে আগুন জ্বালাতে আজকে আমার সাথে কে আছেন, আনোয়ার হোসেন মন্ত্রী। কেমন আছেন মন্ত্রী? জি ভালো, কখনো খারাপ থাকেন না কথা রহমতে। আমি জানি আপনি খুব ভালো থাকেন, সবসময় সতেজ থাকেন, স্বতঃস্ফূর্ত থাকেন। আজকে যদি আমি দর্শকদের পক্ষ থেকে আপনাকে একটা অনুরোধ করি, রাখবেন মঞ্জু ভাই? চেষ্টা করব। সেটা হচ্ছে অকপটে আপনার জীবনের সব সত্যি কথা, সব সত্য কথা কেউ বলে না, যতটুকু পারা যতটুকু সম্ভব আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। সেই 1944 সালে আপনার জন্ম, পয়লা জানুয়ারি। সেই সময়ের গল্প শুনবো, এবং যেটা বললাম যে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, সেই সময় থেকে কি ভাই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়েছিল? না না, আমাদের মধ্যে কখনো দ্বন্দ্ব সেই অর্থে ছিল না। সাধারণত বাংলাদেশে বা পৃথিবীতে দ্বন্দ্ব হয় বিষয় আশায় সম্পদ, আমাদের মধ্যে কিন্তু তা ছিল না। তার মানে সম্পত্তিটাই কাল হয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে? না, সম্পত্তি হয় না আমাদের ক্ষেত্রে। তাহলে কি নিয়ে আপনাদের? এটা হলো আইনের শাসন থাকবে কি আইনের শাসন থাকবে না, আইনের শাসন না কার নিজের শাসন? না না, এটা তো কোম্পানি ছিল, 5 জন বোর্ড অফ ডাইরেক্টর্স মেম্বার ছিলেন। বাট এনিওয়ে, আমরা সেই গল্পে পরে আসি, আগে আমি একটু আপনার ছোটবেলার গল্পটা শুনে নিই। আমাদের ছোটবেলা ছিল না, ছোটবেলা ছিল না। আপনি হঠাৎ করে এই আনোয়ার হোসেন মঞ্জু হয়ে গেছেন? হ্যাঁ, মোরালেস সত্যি। না না, আমি আপনার বাবার গল্প শুনতে চাই, সেই ছোটবেলার গল্প শুনতে চাই। অবশ্যই একজন আদর্শ পুরুষ হিসেবে তাকে দেখেছি, সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে দেখেছি, কঠোর পরিশ্রম হিসেবে দেখেছি, এবং যে কোনো অবস্থায় জীবনের নানা উঁচা নিচা থাকে, তো সবসময় মানিক মিয়া সাহেব একই রকম থাকতেন, কখনো তাকে আমরা ভেঙে পড়তে দেখি নাই। উনি সেভাবে সক্রিয় রাজনীতিবিদ ছিলেন না, এত সত্য তিনি জেল খেটেছেন, তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর যখন যখন বেরোলেন তার কোনো রিগ্রেট ছিল এটা আমি মনে করি না, বা তার পথচ্যুতি হয়ে ঘটেছিল এটাও সঠিক। সন্তানদের সাথে তার আচরণ কীরকম? খুব ভালো, ফার্স্ট ক্লাস, ওই রকমের। বাড়ি বেশি আদর করতেন মঞ্জু ভাই? না, এটা তো পরিমাপ করা যায় না। যারা ছোট থাকে, আমরা এখন আমাদের পরিবারে দেখি, সাধারণত পিতামাতা তাদের প্রতি একটু দুর্বল থাকে। মানে আপনার প্রতি দুর্বল ছিলেন বেশি? আমার হচ্ছে তো ছোট বোন, আমার বোন ছিল ছোট, বোনের প্রতি বেশি দুর্বলতা ছিল। আর মঞ্জু ভাই, আপনার পড়াশোনা, গ্রাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে তো আমি জর্জটাউন ইউনিভার্সিটিতে বসি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন, কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছিলেন? জিওগ্রাফিতে, ফিজিক্স ম্যাথমেটিক্স ছিল আমার সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, জিওগ্রাফিতে পড়াশোনা করেছিলেন। সেই সময় কি ফজল হক হলের ছাত্র সংসদের ভিপি ছিলেন? জিএস ছিলাম, ভিপি ছিলাম, দুটোই ছিলাম। মানে রাজনীতি কেন আকর্ষণ করলো, বাবার কারণে নাকি? না 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 না, বাবার কারণে কিছুটা তো সত্য, কেন যখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আমার বাবা জেলে ছিলেন, যখন আইএ পরীক্ষা দেয়, আইএসসি পরীক্ষা দেয় আমার বাবা জেলে ছিলেন, যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো অনার্সে, তখন দেখা গেল যে আব্বাও অ্যারেস্ট হলেন, তার পত্রিকাকে বন্ধ করে দিলেন, দেওয়া হলো। তো এতে স্বাভাবিকভাবেই একটা প্রতিবাদী মন গড়ে ওঠে। আর আমাকে যখন ছাত্রলীগের পক্ষ থেকে মনোনয়ন তৎকালীন নেতারা দিয়েছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম, ফজলুল কলের জিএস ছিলাম, ফজলুল কলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়, আমার অতি পরবর্তীকালে আমার অতি ঘনিষ্ঠ জনেরাও, বন্ধুরাও আমার নমিনেশন বিরোধিতা করেছিল। হ্যাঁ হ্যাঁ, তার কারণ তাদের মতে আমি সাধারণ ছাত্রদের সাথে, হলের ছাত্রদের সেরকম মেলামেশা করতাম না। আমার বন্ধুবান্ধব দুই একজন যারা ছিল, আমরা নবডাউন কলেজের ছাত্র হিসাবে মেলামেশা করতেন না। কেন হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের সাথে? সেটা কি আপনার একটা ফ্যামিলিগত ইন্ট্রোভার্ট না? না, আমি তো আড্ডাবাজ। হ্যাঁ তাই তো, তাই। তবে ওই যারা যাদের সাথে কলেজে ছিলাম তাদের সাথে মেলামেশা বেশি হতো। আপনার মা সম্পর্কে কিন্তু কিছু শুনলাম না। না, আমাদের পরিবার, আমার মায়ের পরিবার, এর সকলের লেখাপড়ার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আব্বার সাথে খেতে হতো, আর সপ্তাহে একদিন তো মাস্ট, আমি তো আব্বার সাথেই থাকতাম।
বড়ো ভাই থাকতেন কাকরাইলে, আমি থাকতাম ধানমন্ডিতে, এবং রোববার তার সাথে খেতে হতো। এটা নিয়ম ছিল বাসায়? হ্যাঁ, সবাই একসাথে খেতে হবে। হ্যাঁ, নিয়ম মানে কি, রোববার আসতাম, খেতাম তার সাথে, আমি তো সবসময় খেতাম। আপনি যখন ইউএসএতে চলে গেলেন, তখনকার সেই সময়ের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। ওখানে? হ্যাঁ, ওখানে তো আপনি এমএস করেছিলেন। জি। আপনার সেই আমেরিকার পড়াকালীন সময়কার গল্পগুলো শুনুন। দেখেন, আমার জীবনটা একটা অপরিকল্পিত জীবন বলতে যা বোঝায় সেরকমের। কেন, পরিকল্পনা করে কিছু আগান নেই? না, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমি আর্কিটেক্ট হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, তখন তো কলেজ। তাদের গিয়ে ক্লাস শুরু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার প্রায় 3-4 মাস, তখন আমরা ভাবলাম এই 3-4 মাস কী করবো, আমার দু তিনজন বন্ধুবান্ধব, আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, বেশ ভালো কথা। এখন ফজলুল হকের আমাকে নমিনেশন দেওয়া হলো। মানে ভর্তি হওয়ার পরপরই নমিনেশন পেয়ে গেলেন? না, এক বছর পর। আচ্ছা আচ্ছা। আপনার কি আক্ষেপ আছে যে আপনি বুয়েটে ভর্তি হতে পারেন? না না না, আমার জীবনে কোনো, আমি আমার জীবনে যদি আমার ক্ষেত থাকে তাহলে এবার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আপনার জীবনে কোনো আক্ষেপ নাই? তাহলে আমি আসবো সে প্রসঙ্গে পরে, কেন কোন কোন ক্ষেত্রে আক্ষেপ নাই সেইগুলোতে আসবো। কিন্তু একটু মঞ্জু ভাই জানতে চাই, আপনি এখানে যে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রবলভাবে জড়িয়ে গেলেন, ওটা ফেলে আবার চলে গেলেন যুক্তরাষ্ট্রে অনেক বছর পরে, ছাত্র জীবন শেষ হওয়ার, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ হওয়ার বেশ কয়েক বছর পরে আমি আমেরিকায় গেলাম। তখন কি সেটা সেটা ইত্তেফাকে থাকছিলাম, এটা একটা অপরিকল্পিত সিদ্ধান্ত। ড্রাইভিং করা আমার একটা হবি ছিল, অবসেশন বলা যেতে পারে, এবং ওখানে মূলত আমরা বামপন্থী উগ্রপন্থী দুই একজন বুদ্ধিজীবী, এদের সাথে ড্রাইভিং করতাম। আমার এক বুদ্ধিজীবী বন্ধু আমাকে বলল, মানে হোয়াই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, মানে যাও না বিদেশ থেকে লেখাপড়া করে আসো, ভালো কথা, চলো। ভর্তি হলাম, চলে গেলাম। তখন আমেরিকান এম্বাসির কালচারাল সেকশন থেকে আমাকে নানা রকমের অফার দিয়েছিল স্কলারশিপের, আমি বললাম তার প্রয়োজন নাই, তো গেলাম, করলাম, চলে আসলাম। ফিরে আসার পর ইত্তেফাকে আবার তখন কি সম্পাদক হয়েছিলেন? আমি তো 72 সাল থেকে সম্পাদক। এটা কোন সময়ের কথা বলছি, 75 সালের কথা বলছি আমরা কি, যখন আপনি ফিরে আসলেন? না, 75-এর পর, তখন 82 সালে আমি ফিরে আসলাম। আমি তো একাডেমিক টাইপের, আমার নিজে তো একাডেমিক্স নাই, আমি তো বুদ্ধিজীবী নই, কিন্তু বুদ্ধিজীবীদের সাথে মেলামেশা করতে আমার খুব ভালো লাগে, একই জিনিসকে বিভিন্নভাবে দেখা। আমরা একভাবে দেখতে অভ্যস্ত, আমার এই বামপন্থী উগ্রপন্থী বুদ্ধিজীবী বন্ধু বান্ধবরা সে একই জিনিস অন্যভাবে দেখত। সক্রিয়ভাবে রাজনীতিতে কেন জড়ালেন? রাজনীতি তখন সক্রিয়ভাবে যেভাবে শুরু করলেন এরশাদ সরকারের সময়? না, আমাদের সময়ে তো বাংলাদেশের ইতিহাস রচিত হলো, সেটা কি এই সময় 6 দফা আগরতলা ষড়যন্ত্র, এখানে আমরা অত্যন্ত সক্রিয় ছিলাম, অত্যন্ত সাহসী ছিলাম, সাহসী এই অর্থে হিসাব করে সাহসী ছিলাম না, যেহেতু বুদ্ধি কম ছিল তাই সবখানে ঝাঁপায় পড়তাম। 69-এর সেই সময়কার কথা বলছি। জি। তারপরে ক্র্যাকডাউন হলো, পাকিস্তানি আর্মিরা 3 বার আমাকে অ্যারেস্ট করলেন, তা আমাকে প্রশ্ন করতো আওয়ামী লীগ পয়সা পায় কোথা থেকে, আমি তার উত্তরে বলতাম দেখো আমি ছাত্রলীগ করতাম, আমি আওয়ামী লীগ করি নাই, তো তারা কোথা থেকে অর্থ জোগাড় করতো সেটা আমার জানার কথা নয়। তারপরে আমার ভাই যে আমাকে তাদের কাছ থেকে ছাড়াই নিয়ে আসলো, আমার বড় ভাই। আমি আপনার 82 সালে ফিরে আসার পর রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্প শুনবো, তারা কি একটু প্রেস ক্লাবের সভাপতির গল্পটা শুনি? যখন একই কথা, আমি যে সেরকম প্রেস ক্লাবে যাতায়াত করতাম এটা সঠিক নয়, সেখানেও আমি আমার বন্ধুবান্ধব খুব সিলেক্টিভ, কিন্তু 2-4-5 জনের সাথে কথা হয়তো না, কিন্তু এনায়েতুল্লাহ খান সাহেবের
বিপক্ষে যারা ছিলেন তারাই আমাকে প্রার্থী করল, কিন্তু নায়াতুল্লাহ খান সাহেব আমাকে ডেকে পাঠালেন, হ্যাঁ তুমি কেন আমার সাথে আলাপ করো নাই? আমি তাদের তাকিয়েছিলাম, উনি আমাকে বললেন আই অ্যাম দি ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট, অতএব ইউ ওয়ে টু মি, কী করতে হবে তুমি কন্টেস্ট করো না? করবো না। ফিরে আসলাম প্রেস ক্লাবে, আমার বন্ধু বান্ধবরা সাংবাদিক জগতে আমার উপরে খেপে গেল, তুমি কাউকে আলাপ না করে ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসতো। এর পরের বার আমি কন্টেস্ট করলাম, আবার তারাই আমাকে সমর্থন করলো। জিয়াউর রহমান সাহেবের সময় আমাকে এক মন্ত্রী দাওয়াত করলেন তার বাসায়, সেখানে পশ্চিমবঙ্গের এক দেশের রাষ্ট্রদূত ছিলেন, আমরা তিনজন। তো রাষ্ট্রদূত আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে সাংবাদিকরা কী চায়? হ্যাঁ তারা তো আমাকে কিছু চায় না, তো মনে হয় যে প্রেস ক্লাব বিল্ডিংটা হলে তারা খুশি হবে, তো তুমি কি বলো? আমি তো কমেন্ট করতে পারি না, বিকজ আমার তো অত টাকা নাই, চান্দা মানে অন্যের কাছ থেকে সংগ্রহ করে এত টাকা সম্মুখীন আমি জানতাম না। ইন আদার ওয়ার্ডস আই ডিড নট কমেন্ট। ভালো কথা, প্রেসিডেন্ট হলাম। একদিন তথ্যমন্ত্রী আমার বাসায় চলে আসলেন, চলেন কোথায়? চলেন না, গেলাম বঙ্গভবনে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন দুজন প্রেসিডেন্ট আছে দেশে, আপনি আর আমি, প্রেস ক্লাব বিল্ডিং নিয়ে কী ভাবছেন? আলাম টাকা টুকা জোগাড় করতে পারলে করবো। উনি বলেন আইল গিভ ইউ দ্য মানি, মানে প্রেস ক্লাবকে সে টাকা দেবে। তৎকালীন যুগে তিনি 1 কোটি টাকার মতো দেওয়ার কথা বললেন। যেদিন তিনি প্রেস ক্লাবে আসবেন সেদিন আমি তার বাসায় চলে গেলাম, যে বললাম স্যার আপনি 50% দেন, 50% আমরা জোগাড় করব। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন 1 কোটি টাকা কি অনেক টাকা? আর না স্যার তা মনে করি না। এবং ওই দিন আমাকে দিয়ে ঘোষণা দেওয়ালেন যে প্রেসিডেন্ট সাহেব 1 কোটি টাকা দেবে। এই বিল্ডিং ভাঙা হলো, হাফ দ্য ওয়ে এই আমি আমেরিকা চলে যাচ্ছি, অ্যাগেন অ্যান আনপ্ল্যান থিং। জিয়াউর রহমান সাহেব আমার সেক্রেটারি জেনারেল ছিলেন, রশিদ সাহেব, তিনি এখন আমেরিকা আছেন। প্রেসিডেন্ট সাহেব খাবার টেবিলে জিজ্ঞাসা করলেন আপনি চলে গেলে কে এই প্রেস ক্লাব করবে? বললাম স্যার আপনি টাকা দিলে সবাই করতে পারবে। চলে গেলাম ইন্টারন্যাশনাল রিলেশনস, এর সাথে ইকোনমিক্স নিলাম। ওদের যে ডাইরেক্টর থাকে, স্টুডেন্ট ডাইরেক্টর, সে বলল ইউ নেভার হ্যাড ইকোনমিক্স, কেন ইকোনমিক্স নেবার? না আই এম স্টুডেন্ট অফ সায়েন্স, এটা অহংকারের সাথেই বললাম। পরে দেখলাম যে আমার সমস্ত সময়টা এই ইকোনমিক্স পড়তে যে বা বুঝতে যে সময় গেল, কারণ না সায়েন্সের ছাত্র এসব ইন্টারন্যাশনাল, এটা অত্যন্ত ম্যাথ ছিল, সমস্যা তো হওয়ার কথা না। কোনটা ইকোনমিক্সের ক্ষেত্রে? ওয়েল সে আরও অনেক বড় গল্প। মঞ্জু ভাই আমাকে একটা বিরতি নিতে হবে, কিন্তু বিরতি নেওয়া হলেও আমি আপনার কাছে ফিরে এসে অবশ্যই জানবো আপনার সক্রিয়ভাবে রাজনীতিতে ঢুকে পড়ার গল্প। এবং আমি কখনো সক্রিয় ছিলাম না, এখনো সক্রিয় না। আপনি মন্ত্রী আছেন, আপনি আপনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আছেন, এবং আপনাদের সেই ইতিহাস সৃষ্টিকারী দুই ভাইয়ের দ্বন্দ্বের ব্যাপারটি কিন্তু খুনাখুনি মারামারি পর্যন্ত হয়ে গেছে। আমার সাথে হয় না এই ইত্তেফাকে এইটা যদি আপনি জানতে চান। আমি একটা বিরতি নিয়ে আসি মঞ্জু ভাই, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বলেতে। দেখছেন যে জলে আগুন জলে, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আছি এমন একজনের মানুষের সাথে যিনি রাজনীতিবিদ সাংবাদিক কিন্তু তিনি নিজেকে রাজনীতিবিদ বলতে রাজি নন। মঞ্জু ভাই আমি রাজনীতি প্রসঙ্গে আসছি, কিন্তু যেটি নিয়ে আসলে পুরো বাংলাদেশে আলোচনা হয় সেই ইত্তেফাকে ভাইয়ের ভাইয়ের গণ্ডগোল, আপনি যদিও দ্বন্দ্ব বলতে চান না, বিবাদ বলতে চান না, কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে মঞ্জু ভাই। এটা হলো কি, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন
ডাকানবাদের ইংরাজির শিক্ষক ছিলেন, তিনি একদিন আমাকে ফোন করলেন, মঞ্জু আমি তোমার বাসায় আসতে চাই। আমি বললাম স্যার আপনি কেন আসবেন, আমি আসবো। গেলাম তার বাসায়, মইনুল এসেছিল, মানে আমার বড় ভাই। তোমাদের বিষয়টা কি? আমি স্যার আমাদের একটা কোম্পানি, এখানে পাঁচজন শেয়ার হোল্ডার ডাইরেক্টর, এই জিনিসটা দুনিয়ার কথা মানুষের জানা নেই, ইট ওয়াজ এ কোম্পানি, এটা দুজনের কোনো বিষয় ছিল না। এখন আমাদের ভিতরে মঞ্জু ভাই এটা কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস আছে, কিন্তু সেই দ্বন্দ্বটা প্রকাশ্য হয়ে গেছিল। যেমন আমি যদি বলি যে ঘটনাগুলো শোনা ঘটনা, আমি তো আর ইত্তেফাকে চাকরি করিনি, শোনা ঘটনা যেটা যে খুনাখুনি হয়ে গেছে, তিনটা খুন পর্যন্ত হয়ে গেছে, একবার এরশাদ সরকারের সময় পথকলি ট্রাস্টের ব্যাপারে আপনি বোধহয় 30 লাখ টাকা দিতে চেয়েছিলেন, সেটা নিয়ে আপনাদের দুই ভাইয়ের এমনই বিবাদ হচ্ছিলো যে নিউজ রুমে এসে সেই তর্কাতর্কি গালাগালি হচ্ছিল, আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা। যে টাকাটা আমি দিয়েছিলাম সেই পরিমাণ টাকা আমার ভাইও নিয়ে নিয়েছিল, কিন্তু সেটা নিয়ে নিউজ রুমে একবার দু ভাই আপনারা তর্কাতর্কি করছিলেন, তখন বার্তা সম্পাদক ছিলেন সারওয়ার ভাই, সাংবাদিকরা সব উপস্থিত ছিলেন, এবং তখন ভাইসে মইনুল হোসেন বলছিলেন যে আপনি কোথায় গালি দিয়েছিলেন, উনি বলছিলেন যে তুই আমাকে চাকর বাকরদের সামনে গালি দিলি, এরকম কি ঘটনা সত্যি না মিথ্যা? এগুলি সারওয়ার সবাই ইন্টারভিউ নিয়ে আপনি দেখতে পারেন, এক আমাদের সাথে মুখোমুখি কখনো তর্কাতর্কি হয় না, নিউজ রুমে কখনো মানুষের সামনে হয়নি, কখনো। তাহলে এই যে মারামারিগুলো দেখেছি আমরা, খুনাখুনি দেখেছি, এগুলো কি? এটা অনেকের ধারণা ছিল যে আমাদের কাগজটা একজন আওয়ামী পন্থী জাতীয় পার্টি পন্থী লোকের হাতে থাকা উচিত নয়, কিন্তু অ্যাক্সিডেন্টালি হোক সব কিছু বড় ভাই সম্মতিক্রমে হয়েছে, আমার এডিটার হওয়া, আমার প্রিন্টার হওয়া, আমার পাবলিশার হওয়া, আমার অ্যাকাউন্টস ইন চিফ হওয়া, সবই বড় ভাইকে দিয়েছেন। বিত্তবর্ষরে যেটা হলো, পরিবার বড় বড় হলো, আমাদের ছেলেপেলেরা বড় হলো, আপনার বোনের ছেলে তো এখানে ডিরেক্টর হিসেবে এখন আছে। ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, এই সব ঘটনা যাদের পৃষ্ঠপোষকতায় হয়েছিল বলে অনেকে মনে করেন, যারা রাজনীতি করেন, সেই সরকার প্রধান আমাকে ডাকলেন, আমি গেলাম, উনি আমাকে বললেন আপনার দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল, তাই না, আপনি অফিস থেকে টাকা নিয়ে যেয়ে রাজনীতি করেন। তো আমি বললাম যেহেতু আমি রাজনীতি করি অত আমার খরচ একটু বেশি হবেই, কিন্তু আসলে এই কথাটা যারা আপনাকে বলেছে তারা যেটা বলতে চেয়েছে সেটা হলো মন্ত্রী হিসেবে আমি দুর্নীতি করি নাই, যদি মন্ত্রী হিসেবে দুর্নীতি করতাম তাহলে আমার অফিস থেকে টাকা নেওয়ার প্রয়োজন হতো না। এই যে অফিস থেকে টাকা নেওয়ার প্রসঙ্গটা বললেন, এরকমও কানাঘুষায় শোনা যায়, সবই আমি বলছি শোনা কথা, সকালে আপনার ভাই হয়তো 5 লাখ টাকা, সেই সময় তো ইত্তেফাক আসলে এক নম্বরে ছিল এবং প্রচুর বিজ্ঞাপন আসতো, সকালে আপনার ভাই হয়তো 5 লাখ নিয়ে গেলেন, আপনি শুনে বিকালে আপনি নিয়ে গেলেন, এরকম আর কি কথা শোনা যায় যে একজন আরেকজনকে টেক্কা দেওয়ার একটা ব্যাপার। না 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 না, আমাদের যে রেজুলিউশনগুলো ছিল, ইচ শ্যাল ড্র অ্যাকর্ডিং টু হিজ লোন, আই এম শেয়ার, তাহলে আমি যদি 5 লক্ষ নেই আমার বড় ভাই 5 লক্ষ নেবে, আমার বোনের 2.5 লক্ষ টাকা নেবে। তাহলে যে যে কথাটা শোনা যায় যে প্রিন্টার্স লাইনে আপনার নাম যাবে কি যাবে না সেরকম নিয়ে ভাববাচ্ছে, আপনার কাছে চিঠি আসতো, আপনি আবার বলতেন আর একটা চিঠি দিতেন, এগুলি কি সবই শোনা কথা তাহলে মঞ্জু ভাই? না, আমি তো একটা বই তো বেরো করেছেন আপনার ভাইয়ের চিঠিগুলো নিয়ে। হ্যাঁ দেখেন, আমাদের দুই ভাইয়ের ভিতরে কিন্তু তখনও ভালো সম্পর্ক ছিল, এখনও ভালো সম্পর্ক, তার মানে আপনাদের দু ভাইয়ের মধ্যে এখন সেই গণ্ডগোলটা মিটে গেছে? না, ওই সময় আমাদের মধ্যে কোনো খারাপ ব্যক্তিগতভাবে কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমি আগেই বলেছি আমাদের পরিবারে সন্তান সন্তানরা বড় হলো, তারা অফিসে আসা শুরু করলো, এবং যে কোনো প্রতিষ্ঠানে বিশেষত নিউজ পেপারে যদি একজন এডিটর থাকে, প্রিন্টার থাকে, পাবলিশার থাকে, অ্যাকাউন্টস ইন চিফ থাকে, তো যেহেতু তারা শিক্ষিত ছেলে বলে তারা অনেক তাদের মনে জাস্ট আই থিঙ্ক এনিওয়ে আমাদের দুই ভাইয়ের ভিতরে সময় কিন্তু। তাহলে এই যে প্রিন্টার্স লাইনে আপনার নাম যাবে কি যাবে না ভাববাচ্ছে, চিঠিগুলো আসে, এগুলো কি বলবেন আসলে মঞ্জু ভাই? আমার তো কিছু বলার নাই, আমার বিরুদ্ধে কোম্পানি মামলা করেছে, মামলা আমি জিতে এসেছি। না, আপনি তো জিতে এসেছেন, কিন্তু সেই সময় যে এই তিক্ততাগুলো তৈরি হয়েছিল এবং যেগুলো প্রকাশ্য ছিল, আপনি বলছিলেন যে আপনাদের ভেতরে ভেতরে সম্পর্ক ভালো ছিল, কিন্তু যেগুলো প্রকাশ্য হয়েছিল, তিনটে খুন হয়ে গেছে,
আমার গাড়িতে গুলি হয়েছিল। হ্যাঁ, সেগুলোকে তাহলে কীভাবে ব্যাখ্যা করবেন? এটা ওই আমি আগে বলেছি, ইত্তেফাকের মতো একটা কাগজ আওয়ামী পন্থী জাতীয় পার্টির হাতে থাকুক, তৎকালে যারা ক্ষমতায় ছিলেন, আমি কিন্তু সর্বোচ্চ পর্যায়ের কাউকে বলছি না, তাদের অনেকে হয়তো পছন্দ করতো না। তার মানে সব কিছুই রাজনৈতিক প্রণোদনা, রাজনৈতিক ইন্ধনে এগুলো ঘটেছে? এটা আমার কোনো আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে হ্যাঁ, রাজনীতি প্রভাব থাকতে পারে, প্রশাসনের প্রভাব থাকতে পারে, কিন্তু আই হ্যাভ নো এভিডেন্স। আমি একটু আপনার কাছে, যদি আপনি বলছেন যে এই বিষয়গুলো আসলে কারো পৃষ্ঠপোষকতায় বা কারো ইন্ধনে এগুলো হতে পারে, আপনার কাছে এভিডেন্স নেই, কিন্তু এই ঘটনাগুলো আমাদের সামনে প্রকাশ্য। আমি একটু 111 প্রসঙ্গে চলে আসতে চাই। সেই সময় আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, মদ রাখার অভিযোগ আপনার বিরুদ্ধে 111-এর সময় যেটা ছিল, আপনার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম, আমি জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, আপনি বলেছিলেন যে এটা আসলে আপনাকে আসলে দেশ থেকে বের করে দেওয়ার একটা ষড়যন্ত্রই ছিল। দেখেন, আমি আগেই বলেছি আমি কিন্তু খুব বোকা মানুষ, সেই জন্যই আমি আমার কথাবার্তায় কাজে কর্মে আপনারা দেখবেন একটা ঐশ্বরিক শক্তি আমাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের সকলকে নিয়ন্ত্রণ করছে, আমাকে বেশিভাবে নিয়ন্ত্রণ করছে বলে আমার কাছে মনে হয়। এই যে আমার বিদেশে যা লেখাপড়া করা, এই যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে ওখানে ভর্তি নেওয়া, এখানে ঢাকা ইউনিভার্সিটি কেন থেকে গেলাম সে কথা বললে বাসা গণ্ডগোল হবে। সে কেন থেকে গেলাম এটা বাস্তব, মানে আমরা একটু শুনি না, আমরা অডিয়েন্স শুনতে চাই তো মঞ্জু ভাই। না, অডিয়েন্স সব শুনতে চাবে কেন? তো রাজনীতিবিদদের জীবন তো প্রকাশ্য হতে হবে। আমি তো সেরকম রাজনীতিবিদ নই। আপনি কতবার মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হিসেবে আছেন, আপনি জানেন আমাদের সংবিধানে সরকার প্রধান শতকরা 10 জন মন্ত্রী নিতে পারেন টেকনোক্র্যাট হিসাবে। অতএব যারা আমাকে নিয়েছেন তারা আমাকে রাজনীতিবিদ হিসেবে নিয়েছেন না টেকনোক্র্যাট হিসেবে নিয়েছেন, সেটা আমার জানা নেই, সেটা তাদের ব্যাখ্যা। কিন্তু আমি আপনার কাছ থেকে তাহলে একটু জানতে চাই, 111-এর সময় যে আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম, আপনি বলেছিলেন যে সেই সময় নিয়ন্ত্রণ করতো আসলে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন আহমেদরা, মইনুল আহমেদ নিয়ন্ত্রণ করতেন না, এই ইন্টারভিউটি কি আসলে কতটুকু সত্য আমি জানি না। এ কথা তাহলে আমি এরশাদ সাহেবের 7 বছর মন্ত্রিত্ব করলাম কেন? নিয়ন্ত্রণ দেখেন, বাংলা আমার সবাই তো বাংলাদেশের মানুষ, কোনো সরকার বা সরকার প্রধান বলতে পারবেন না যে আমি আমার ব্যবসা সংক্রান্ত বা আমাদের পত্রিকা সংক্রান্ত কোনো ব্যাপারে তাদের সাথে কখনো আলাপ করেছি, কিন্তু স্বাভাবিকভাবে তারা মনে করে। তবে একটা বিষয় আমি বলতে চাই, শেখ হাসিনা 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় তো ইত্তেফাকে কোনো গণ্ডগোল হয় নাই, এরশাদ সাহেব 9 বছর ছিলেন, তার সময় তো কোনো গণ্ডগোল হয় নাই। তাহলে আমি কাউকে ব্লেম করতে চাই, আমি লজিকটা ড্র করতে চেষ্টা করছি, তার কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স। তাহলে মঞ্জু ভাই, এক্ষেত্রে তো আপনাদের কি প্রশ্ন তুলতে হয়, আপনাদের দিকে আঙুলটা দিতে হয়। আপনি বলছেন যে বিএনপি আমলে এই গণ্ডগোলটা হয়েছে, আমি কি বলেছি তাই? না, আর তো কোন গভর্নমেন্ট জানিস না। না, তাহলে আপনারা কি হাতের পুতুল ছিলেন? মানে আপনারা 2 ভাইকে হাতের পুতুল ছিলেন যে রাজনীতির চালে আপনারা শুধু নেচেছেন, নাকি আসলে গণ্ডগোল তারা পাকিয়েছে? আপনারা তো না, তারা পাকায় নাই। আমি বলতে চাচ্ছি, এরশাদ সাহেবের সময় গণ্ডগোল হয় নাই, শেখ হাসিনার সময় গণ্ডগোল হয় নাই। আপনি খুবই কৌশলী রাজনীতিবিদ, আপনারা রাজনীতিবিদ মোটেই নই। আপনি কথাবার্তা ডিপ্লোম্যাটিক্যালি ঘুরিয়ে ফেলেন, কিন্তু আমি একটু জানতে চাই মঞ্জু ভাই, স্পষ্ট করেই জানতে চাই, আপনি তো যদি এখন, আমি একটু জানতে চাই যে সেই সময় 111-এ গভর্নমেন্টকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার ভাই ছিলেন একজন উপদেষ্টা, ভাইয়ের ভূমিকা এবং 111 সরকারের ভূমিকা সেই সময়কে কীভাবে ব্যাখ্যা করবেন? তা আমি শুনেছি, সত্য কেন মিথ্যা আমি জানি না, কোনো একটি পশ্চিমা দেশের কেউ কেউ তৎকালীন সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে দেখা করেছিল এবং তারা বলেছে, প্রথমে তাদের আমাকে যেভাবে বলা হয়েছে যে আমরা তার জন্য কোনো সুপারিশ করতে আসি নাই, তার জন্য কোনো কিছু বলতেও আসি নাই, শুধু জানতে এসেছি তার বিরুদ্ধে তোমাদের অভিযোগটা কী। তো তার উত্তরে সেই বেসামরিক ব্যক্তি নেতা, তখন ক্ষমতাধর, তিনি বলেছিলেন যে আমাদের কোনো ই নাই, অভিযোগ নেই, এটা ভাই ভাইয়ের ব্যাপার। ও, তার মানে সেটাও তখন ভাই ভাই ব্যাপার ছিল? তিনি বলেছেন, কাকে? একটা পশ্চিমা দেশে রাষ্ট্রদূত না,
অফিসারদের। তারা জানতে চেয়েছিল আমার অভিযোগটা কি। তারা বলতো আমাদের কোনো অভিযোগ নেই। আপনার কি মনে হয় এটা আসলে কি ছিল? আমি জানি না। আমার সময় নাই পিছনে চিন্তা করার, আমার সময় নাই ভবিষ্যৎ চিন্তা করার, কারণ একটা আমি অতীতে রেখে পিছনে ফেলে রেখেছি, আর একটা আমি জানি না। কিন্তু এই বিষয়গুলোকে আপনি ব্যাখ্যা করতে চান না? কেন, আমার প্রয়োজন কি? আমি এগিয়ে যাচ্ছি। আপনি অতীতকে ব্যাখ্যা করতে চান না? না, কেন, আমার সময়ই নেই। আচ্ছা, তাহলে আমি আপনার কাছে একটু ভবিষ্যতের কথা একটু জানতে চাই। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু আওয়ামী লীগ থেকে দুবার আসলে মন্ত্রী ছিলেন এবং আছেন, এই সরকারকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা নির্বাচিত সরকার। এরশাদ সাহেবের সময় 86 পর্যন্ত একটা অনির্বাচিত সরকার ছিল। এরশাদ সাহেবের আগমনটা সেই সময় একটা নির্বাচিত সরকার ছিল, এই সময় আমি তাদের সাথে নেই। তারপরে নির্বাচন, শেখ হাসিনা সরকারের বৈশিষ্ট্যটা হলো ভালো হোক মন্দ হোক আপনি যেভাবেই আলোচনা করেন সমালোচনা করেন, এটা একটা নির্বাচিত সরকার। একবার আমি লাঙ্গল নিয়ে নির্বাচন করেছি, তারপরে সব নির্বাচনগুলো আমি সাইকেলে করেছি, তারপরে লাঙ্গলে যাননি? না, লাঙ্গলে। আপনি জেপি প্রেসিডেন্ট, জাতীয় পার্টির একাংশের প্রেসিডেন্ট, কিন্তু আপনি একসময় জাতীয় পার্টির সাথে ঘনিষ্ঠভাবে বড় পদে ছিলেন, সেখান থেকে আপনি কেন এরশাদ সাহেবের সাথে আপনার গণ্ডগোলের মূল কারণটা কি? এরশাদ সাহেবের সাথে আমার গণ্ডগোল ছিল এইভাবে, যারা দেখেন বিষয়টি দুঃখজনক, আমার সাথে এখনও এরশাদ সাহেবের সাথে অত্যন্ত বিদ্রোহপূর্ণ সম্পর্ক। তাহলে আলাদা হলেন কেন? মঞ্জু ভাই, আপনার কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্বগুলো প্রকাশ্য ছিল, এমনকি আপনি জাতীয় পার্টি ভেঙে দুটো পার্টি হলো, তারপরে আপনি বলছেন যে এটি অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তিগুলোর কারণ তো কিছু থাকবে। কারণটা কিছুটা এরকম হতে পারে হয়তো, যে আমরা যে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছিলাম সেটা আমার একার সিদ্ধান্ত ছিল না, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিং হলো, প্রেসিডেন্ট সাহেব তখন জেলে ছিলেন, মানে ভিন্ন বাড়িতে, আচ্ছা তিনি সেটা স্বাক্ষর করেছেন যে সরকার গঠনে আমরা আওয়ামী লীগকে সমর্থন জানাব। ভেরি গুড। দুবছর পর হঠাৎ তিনি একদিন আমাকে বললেন যে আমাকে মূল্যায়ন করা হয় না, আমরা এই সরকারের সাথে থাকব না। কীভাবে? ওই সময় বিএনপি এবং জামাত ওয়াক আউট করতে চান। তার উত্তরে আমি বললাম যে স্যার, আপনি প্রেসিডেন্ট, আপনি দলের চেয়ারম্যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন সেইটাই তো সকলের জন্য গ্রহণযোগ্য হতে হবে, আর তা না হলে তাকে দল থেকে চলে যেতে হবে। তা এই রেজুলেশনটা তো আছে স্যার, এটাকে তো বদলাতে হবে। এটা হয় আপনি পার্লামেন্টারি পার্টিতে করেন কিংবা প্রেসিডেন্টে করেন, যে পদ্ধতিতে আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এইটাকে বহাল রেখে আপনি যেতে পারেন না বা আমরা যেতে পারি না। এত সত্ত্বেও তিনি ওয়াক আউট করলেন। দেখা গেল আমাদের তখন 33 জনের মধ্যে 18 জন ছিল আমার সাথে, আবার এরশাদ সাহেব ফেরত আসলেন পরবর্তীকালে, এবং এরশাদ সাহেবের জনপ্রিয়তা বলেন, এখনও তার গ্রহণযোগ্যতা বলেন, উন্নয়ন কথা বলেন, এরশাদ সাহেবের নাম কিন্তু দেশের মানুষের কাছে জানা। জাতীয় পার্টিকে দুটো ভাগে ভাগ করে ফেলার ফলে জাতীয় পার্টিকে আসলে আরও দুর্বল হয়ে যায়নি? আমি দুভাগে যদি হতো তাহলে আমি খুশি হতাম, তিন ভাগ চার ভাগ হয়ে গেছি তো, সেটা তো আমি দেখি না। কিন্তু জাতীয় পার্টিকে এত ভাগে বিভক্ত করার ফলে জাতীয় পার্টিকে আরও দুর্বল হয়ে যায়নি? এইখানে একটা কথা আছে, আমরা যেটা চিন্তা করি, যেহেতু ছাত্র অবস্থা থেকে একটা রাজনৈতিক প্রক্রিয়া থেকে আমরা আসছি, ফলে আমাদের সব কিছুই রাজনৈতিকভাবে চিন্তা করি, সাংগঠনিকভাবে চিন্তা করি। কিন্তু আমার অনুমান যে যারা এই প্রক্রিয়ার মাধ্যমে না এসে ক্ষমতা এসেছে, তাদের প্রক্রিয়া সম্পর্কে তাদের সামান্যতম ধ্যান বা ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। অতএব আমি একবার হাসতে হাসতে বলেছিলাম, স্যার আপনি যদি দল করতে চেতেন তাহলে পাঁচবার ছয়বার যদি পার্টির মহাসচিব পরিবর্তন হয় সেই দল দুই পাতার মতো, দুই পাতলেন কিন্তু আমি কিছুক্ষণ পরে নাড়া দিয়ে আসতেছেন, দুই তো পড়বে না। তাহলে জাতীয় পার্টি কি এখন ওই দুই পাতার মতো অবস্থা? এখন তো তারটা তো পড়ে গেছে, আমারটা পড়ে নাই, সেটা বিসাইড দ্য পয়েন্ট। আপনি কেন মনে করছেন যে আপনারটা পড়ে নেই? সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী জেপি? আপনি আমাকে যদি সাহায্য করেন তাহলে আপনাকে প্রমাণ করতে পারবো। তাহলে গল্প বলি,
আমরা একটা জনসভা করতে ছিলাম, আমার কিন্তু বিভক্ত অবস্থায়। এর ভিতরে অপারেশন ক্লিন হার্ট হলো। আমার পার্টি সবাই স্থানীয় যারা, তারা বললেন যে আমাদের এই নির্বাচন মানে জনসভার যে সিদ্ধান্তটা পরিবর্তন করা প্রয়োজন, কারণ এই সময় তো কেউ বাড়িতে নাই। যেমন ঢাকায় 99 জন কমিশনার আছেন। তা আমি বললাম, দেখো যদি তুমি এই সময় জনসভা না করো তাহলে লোকের ধারণা হবে, সরকারে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ ভাববেন যে সব সন্ত্রাসী আমার কাছে ছিল, এখন যেহেতু অপারেশন ক্লিন হার্ট শুরু হয়েছে তাই তারা পালিয়ে গেছে। 20-30 হাজার লোকের সমাবেশ করলাম আমরা পল্টনে। শুনেছি তখন যারা ক্ষমতা ছিলেন বা ক্ষমতার ধারে ছিলেন যে মঞ্জুর সাহেব এত পয়সা নষ্ট করলো কেন। আমি আচ্ছা, আমার জনসভায় আমি পয়সা খরচ করছি, তাদের জনসভায় তারা পয়সা খরচ করে না, তাদের বাস তো সেই আপনার মতিঝিল পর্যন্ত চলে যায়, আমার তো না গুলিস্তান পর্যন্ত গেছিল শুধু। এই কথা জীবনের শিক্ষাটা হলো, যা করেন মন প্রাণ দিয়ে করবেন, ডু হোয়াট এভার ইউ ডু বাট ইউ মাস্ট পুট ইউর সোল অ্যান্ড হার্ট অ্যান্ড ইউর লেবার অ্যান্ড ইউর সোয়েট, দ্যাট ইজ দ্য কি টু সাকসেস। অ্যান্ড ডোন্ট লুক ব্যাক, থ্যাংকি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম লুকিং ব্যাক। মঞ্জু ভাই আমি আসবো, একটা বিরতি আমাকে নিতে হবে যে আগুন জ্বালাতে, এবং আমি তারপরে আপনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বালাতে। যে জলে আগুন জ্বলেতে আমি সামিয়া রহমান আছি আনোয়ার হোসেন মঞ্জুর সাথে। এই মানুষটা মনে করেন যে তিনি জীবনে যা কিছু করেছেন তার কোনো আক্ষেপ নেই এবং যা কিছু করা উচিত আমাদেরকে মন থেকে করা উচিত, কিন্তু তিনি পেছনে ফিরে তাকাতে চান না। জীবনে যা কিছু খারাপ কিছু ঘটেছে তিনি মনে করেন যে তাতে আর তাকিয়ে সময় নষ্ট করে লাভ কী, তাই না মঞ্জু ভাই? ভালো মন্দ যাই হোক, ভালো মন্দ যা কিছু ঘটুক না কেন, মঞ্জু ভাই একটু যদি আমি জানতে চাই আপনার স্ত্রী আপনার সন্তানদের কথা। মানে একটা সুখী পরিবার বলতে, একটা আধুনিক পরিবার বলতে যা বোঝায় আমাদের পরিবারটা তাই, মানে যার যার ব্যক্তিত্বকে স্বীকার করে যেভাবে একটা সংসার চালানো উচিত আমরা সেইভাবেই সংসার চালাচ্ছি। আমাদের পরিবারে একটা বিষয় ছিল, সেটা হলো যে শিক্ষার কোনো বিকল্প নাই, তাই আমার চার মেয়ে কিন্তু আমেরিকা লেখাপড়া করেছে এবং ফ্রম ভেরি গুড ইউনিভার্সিটিস, কিন্তু আমি কখনো তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি নাই, কোনো কিছু ইম্পোজ করেননি আর কি। আমি শোনার সময়ই আমার নাই। মঞ্জু ভাই একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি কিছু মনে না করেন, যেমন আপনাদের ভাই ভাইয়ের দ্বন্দ্বটা আপনি যদিও বলছেন এখন কোনো দ্বন্দ্ব নেই, কখনো ছিল না, যদিও বলছেন কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে যা এসছে তা অন্যভাবে, কিন্তু আপনার সন্তানদের মধ্যে নিজেদের সহোদরদের মধ্যে বা এই এইরকম তিক্ততা কখনো ছিল বা আছে? আমাদের সহোদরদের মধ্যে কোনো, মানে আপনার সন্তানদের মধ্যে না, এমনকি আমার ভাইয়ের ছেলেপেলেদের সাথে আমাদের পরিবারের কোনো। আচ্ছা মঞ্জু ভাই আমি একটু জানতে চাই, এবার আপনি বলছিলেন আওয়ামী লীগের কথা, আমি যদি একটু বিএনপির রাজনীতির কথাই জানতে চাই, আপনার আপনি কীভাবে কী মনে করেন যে সামনে নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, বা বিএনপির রাজনীতিতে এখন বিএনপির ভূমিকা কোন দিকে? সেটা আমি অনুমান করে কথা বলবো কেন, আপনি একজন এই সরকারের মন্ত্রী আপনি বলতেই পারেন। দেখেন মন্ত্রী মানে প্রধানমন্ত্রী তো নন, এটা যারা মনে করে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি কথা বলবেন আমার মনে হয় তারা ভুল করেন। পক্ষে বিপক্ষে না, আমি আপনাকে নিরপেক্ষভাবে আসলে জানতে চাইছিলাম যে বিএনপির রাজনীতি নিয়ে অনেকে বলে না, যে আমরা যেমন জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বলছিলাম ওটা নিয়ে আপনার কাছে আবারও জানতে চাইবো, কিন্তু বিএনপির রাজনীতি নিয়ে অনেকে বলে যে সাংগঠনিক পর্যায়ে বিএনপি দুর্বল হয়ে গেছে, তাহলে দেশের রাজনৈতিক প্রতিপক্ষ আসলে কে থাকছে সরকারের? জাতীয় পার্টি ভেঙে টুকরো টুকরো, আপনি বলছিলেন সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু আমরা দেখছি টুকরো টুকরো খণ্ড বিখণ্ড অবস্থা। বিএনপিও যদি সেই পর্যায়ে চলে যায় তাহলে আসলে শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আসলে কে আছে? এটা আমার জানার কথা নয় মঞ্জু ভাই, আসলে খুবই কৌশলী রাজনীতিবিদ, এটা আমার জানার কথা নয়, এটা তো ফ্যাক্ট। তাহলে জাতীয় পার্টি জেপি জাপা এগুলোর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন আপনাকে, আপনার কপালে যেটা আছে সেটাই হবে। আমি আমার এলাকায় আওয়ামী লীগ বিএনপি এদের
তাদের প্রার্থীদের বিরুদ্ধে তো আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমরা বাংলাদেশ সৃষ্টির পিছনে আমাদের একটা চিন্তা ছিল, একটা চেতনা ছিল, একটা আবেগ ছিল, একটা ভাবাবেগ ছিল, কিছু অবদান ছিল, অত বাংলাদেশে ভালো ভালো হোক, ভালো থাকুক, এর বাইরে তো আমি কিছু চিন্তা করি না। আমার এখানে যখন কোনো বিদেশি আসে, আমি তাদেরকে জানলা দিয়ে দেখাই, দেখো তো এই যে এত বিল্ডিং সব বাঙালিদের, কয়টা বিল্ডিং ছিল 72 সালের আগে বাঙালিদের, কয়টা ব্যবসা ছিল বাঙালিদের। মঞ্জু ভাই, আপনি আপনার এলাকা থেকে অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কি মনে হয় জনপ্রিয়তা নাকি এটা আসলে ক্ষমতা? না, জনগণ, যে কোনো দেশের জনগণ যখন তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করেন, তখন তার কাছ থেকে কিছু সেবামূলক কাজ তারা চায়, বিশেষত যখন ক্ষমতায় থাকেন এবং নিজের এলাকার সকল মত, সকল পথের লোকদেরকে সম্মান করা উচিত, তাদের সাথে কথাবার্তা বলা উচিত এবং তাদেরকে শত্রু ভাবা উচিত নয়। আমার মতে, আমার এলাকায় আমি কাউকে শত্রু মনে করি না, কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। আর একটা কথা আমি প্রায়শই বলি, যদি নির্বাচনে না হারার মন থাকে তাহলে আপনি নির্বাচনে আসবেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে আসলে হারও আছে, জিতও আছে। মঞ্জু ভাই, আপনি নিজেকে রাজনীতিবিদ বলতে চান না, তাহলে আপনি নিজেকে কী বলতে চান? সাংবাদিক, ব্যবসায়ী, কী বলতে চান? কিছুই না, রিয়েলি কোনো টার্মিনোলজি নাই। আমি আমি দর্শকের সামনে আনোয়ার হোসেন মঞ্জুকে কী বলে পরিচয় করাবো? আনোয়ার হোসেন মঞ্জু ফ্রম ভান্ডারিয়া, কাউখলি অ্যান্ড ইন্দ্রকানি, তাই না? আচ্ছা, একটা কথা যে এখন বলা হয়, প্রায় বলে অনেকে, যে আমাদের রাজনীতিতে রাজনীতিবিদরা প্রকৃত রাজনীতিবিদরা নাই, চলে এসেছেন ব্যবসায়ীরা, এটাকে আপনি কিভাবে? খুব ভালো লক্ষণ, লক্ষণ, হ্যাঁ, ভেরি গুড। তার কারণ আমার মতে, আমি জানি এটা অনেকে প্রতিবাদ করবে, আমার সাথে একমত হবে না, টাকা দিয়ে তো সব কেনা যাবে মঞ্জু ভাই, এই কথাটা বলতে পারে তারা যারা রাজনীতিকে সম্মান করে না, যারা যারা বেসামরিক লোক ক্ষমতায় থাকবে এটা যারা চান না। তার কারণ আমাদের মতো উঠতি দেশে যারা একটু শিক্ষিত, যারা একটু ইংরেজি বাংলা মিলে কথাবার্তা বলতে পারে এবং পকেটে 2-4-5 হাজার টাকা সবসময় থাকে, তারা মনে করে তাদেরই কর্তৃত্ব এই দেশ পরিচালনার, ওই লুঙ্গি পরা গেঞ্জি পরা লোকটা কি দেশ পরিচালনা করবে। এইখানেই আমাদের সাথে তাদের দ্বিমত হয়, যদি হয়ে থাকে কারোর সাথে। তার মানে আপনি মনে করছেন রাজনীতিতে ব্যবসায়ীরা আসছে, এটা রাজনীতির জন্য শুভ লক্ষণ? হ্যাঁ, শিওর। এটা নিয়ে আপনার সাথে একদিন আমি পলিটিক্যাল শোতে বসবো, কারণ এটা নিয়ে অনেকেরই অনেক দ্বিমত আছে। থাকবেই তো, আমি এটা নিয়ে আপনার সাথে বসবো। কিন্তু মঞ্জু ভাই, আমি আপনার জীবনের খুব একটা অভিজ্ঞতার কথা জানতে চাই, যে অভিজ্ঞতা আপনাকে সুখের হতে পারে বা দুঃখের হতে পারে, এমন কোনো অভিজ্ঞতা? একটা বিশাল জীবন আপনার এবং কর্মময় জীবন। আপনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, আপনি অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনি মন্ত্রী ছিলেন, আছেন, আপনি ইত্তেফাকের সম্পাদক ছিলেন, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনার বাবা তোফাজ্জুল হোসেন মানিকি, আপনার তো অনেক রকম অভিজ্ঞতা থাকার কথা। কিছুই না, যেটা আছে সেটা হলো কাজ করো, নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করো, এলাকা যারা যাদের ভোট আপনি চান তাদের জন্য বেশি কাজ করো। আর যেহেতু আমি অনেক অনেক বছর মন্ত্রী ছিলাম, তো সেক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে সমগ্র বাংলাদেশেই কখনো এরশাদের পক্ষ হয়ে, কখনো শেখ হাসিনার পক্ষ হয়ে কিছু কাজ আমি করতে সক্ষম হয়েছি। কোনো কষ্টের স্মৃতি নাই বা না? আপনি, আচ্ছা, আপনি কি নিজেকে খুব সুখী মনে করেন? হ্যাঁ, অফকোর্স। আমি যে ঘুমাই, এটা ডেইলি লেবারের মতো ঘুমাই। আই ডু নট টেক মোর দ্যান 2-3 মিনিটস টু ফল ইন স্লিপ। তার মানে আপনি জীবনে এই পর্যায়ে যতটাই মানে ওঠানামা হোক না কেন, এই পর্যায়ে যে এসেছেন, আপনি মনে করেন আপনার না চা মানে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন? আমি কিছুই চাই নাই, যা পেয়ে গেছেন এমনি এমনি পেয়ে গেছি। আর যখন যে অবস্থায় থাকবেন, টেক ইট ইজি, এটাকে সহজভাবে নেন। এবং এই সময় মনে হয় আপনার ইমান পরীক্ষা করা হচ্ছে, দৌড় ঝাঁপ দেবেন না। এই 2 বছর আমি দেশের বাইরে ছিলাম, কখনো আমার স্ত্রী বলতে পারবে না যে আমি অভিযোগ করেছি, কখনো বলতে পারবে বা আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, নেভার এভার। আপনার মনোবল অনেক শক্ত, যেহেতু আমি বোকা,
সেই জন্য মনিবা আপনি অতীতের দিকে তাকাতে চান না, কিন্তু ভবিষ্যতের দিকে নিশ্চয়ই তাকাতে চান না, ভবিষ্যতে ভাবতে চান না, যা ঘটছে চলে যাবে, এটা কোরআনে নিষেধ নিষেধ করা আছে, যেটা তুমি জানো না তার উপরে তুমি চিন্তা করো। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, এবং আপনি এভাবেই ভালো থাকেন। আপনি মনে করেন যে আপনি যা পেয়েছেন আপনি সন্তুষ্ট, যেহেতু আপনি ভাবেন না আপনি কষ্ট নিয়ে আক্ষেপ করতে চান না, আপনি সুখ নিয়েও কোনো আহ্লাদ করতে চান না, আপনি ভবিষ্যৎ নিয়েও ভাবতে চান না, এরকম সুখী মানুষ দরকার আসলে বাংলাদেশে। আপনাকে অসংখ্য আমি সুখী, মানে আমার কথা হলো যখন যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেন, আর নেভার কমপ্লেন, কখন অভিযোগ করবেন না। আমাদের দর্শকদের কাছে আপনার কিছু বলার আছে মঞ্জু ভাই? দর্শক এখন সমগ্র বাংলাদেশের দর্শক তো আমাকে চিনবে না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও না, আমি এরশাদও না, আমি বেগম জিয়াও নেব। যারা আমাকে চিনবে তারা জানে এই হেয়ালিপনার কথাবার্তা সে বলে, ওই কথা বললে বড় বলে কী বললেন বুঝি নাই, তখন আমি মনে মনে ভাবি আমার কথা বুঝতে হলে একটু বেশি লেখাপড়া করতে হবে। দর্শক মঞ্জু ভাই বলছেন যে উনার এই হেয়ালিপনা কথাবার্তা বুঝতে গেলে আসলে উনাকে লেখাপড়া করতে হবে, বাইরের লেখাপড়ার চেয়ে উনাকে লেখাপড়া করতে হবে। যদিও লেখাপড়া করেই এসেছিলাম, কিন্তু উনি মনে করেন যে উনি অতীতের দিকে তাকাতে চান না, উনি ভবিষ্যতের কথাও ভাবতে চান না, উনি মনে করেন যা কিছু আসছে টেক ইট ইজি, ওনার জীবন সুখে কাটুক ভালো কাটুক। আজকের মতো শেষ করছি, যে জলে এখন জলে। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আপনাকে ধন্যবাদ। আর দর্শক মণ্ডলীদেরকে যারা দেখবেন সময় নষ্ট করে তারা ভাববেন কি কি বললো, বটম লাইন ইজ সিম্পল, ওয়ার্ক হার্ড, অবশ্যই কঠোর পরিশ্রম হতে হবে, অবশ্যই আপনার ইমান মানে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এটা বিশ্বাস করতে হবে, এটা হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে, এবং আপনাকে উত্থান পতন এগুলি দিয়ে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনার ইমান পরীক্ষা করে। এই সময় থেকে তুমি মোরশেদ খান সাহেবের কাছে যাও, এই সময় কি তুমি সালমান খানের কাছে যাও না, এই সময় তুমি আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছ। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই।